হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে রেলওয়ের পক্ষ থেকে একটি অ্যাপ্রেন্টিক্স পোস্টের জন্য কিন্তু প্রচুর পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো এটা কিন্তু অলরেডি নোটিফিকেশানটা পাবলিশড হয়ে গেছে। তো সেই নোটিফিকেশানের হিসেবে আপনারা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া এর জন্য কী কী রিকোয়ারমেন্ট রয়েছে সেটা কিন্তু এখনও ক্লিয়ার জানা যায়নি। তবে এটা RRC অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থার্ন রেলওয়ের পক্ষ থেকে কিন্তু এটা অনেক বড় একটা আপডেট। সম্পূর্ণ 3,093টি পদের জন্য, অ্যাপ্রেন্টিক্স পোস্টের জন্য কিন্তু এই পদে নিয়োগ করানো হবে কর্মীদের। তো এটার জন্য কী কী বিশেষত্ব রয়েছে, বিশেষ করে ডেট দেওয়া হয়ে গেছে, সেই ডেটের কিন্তু আমি একদম PDFটা আপনাদের দেখাবো। সাথে আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সবগুলোই কিন্তু দেখাবো, যার জন্য বলবো ভিডিওটা খুব বড় করব না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবং আপনারা যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দিতে হবে। তো এখান থেকে চলে আসবেন আপনারা একদম অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, আমি ভিডিও ডিসক্রিপশানে নিচে দিয়ে দেবো। তো সেখানে ভিডিও যখনই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটিতে লিঙ্কটিতে ক্লিক করবেন, এরকম একটা পেজ পাবেন যেখানে প্রচুর লিঙ্ক কিন্তু এখানে পোর্টাল দেওয়া থাকবে। তো সেখানে হিসেবে দেখবেন কাইন্ড অ্যাটেনশান, কাইন্ড অ্যাটেনশান, কাইন্ড অ্যাটেনশানের পাশাপাশি দেখতে পারবেন একটা নিউ হিসেবে কিন্তু নিউ লোগো গ্লো করছে। তো এখান থেকে প্রত্যেকটি কিন্তু এই একটি নোটিফিকেশানের জন্যই এখানে প্রত্যেকটি আলাদা আলাদা নোটিশ। তো যেই নোটিশটি সবথেকে ইম্পর্টেন্ট, ভ্যালুয়েবল, সেটা কি, সেটা যে এই যে রেলওয়ে রিক্রুটমেন্টের পক্ষ থেকে, যে নর্থার্ন রেলওয়ের পক্ষ থেকে যে নোটিশটি অর্থাৎ যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে চলেছে অ্যাপ্রেন্টিক্স পদের জন্য, সম্পূর্ণ 3,093টি পদের জন্য, সেটার কিন্তু এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অন স্ক্রিনে, সেটা কিন্তু 14/9/2021, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের আজকে 18 তারিখ। তো 14 তারিখ কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করে দেওয়া হয়েছে। এবং ডেট অ্যান্ড টাইম অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান, তো অনলাইনে অ্যাপ্লিকেশান করা হচ্ছে কবে থেকে, শুরু হবে কবে থেকে, এটা কিন্তু বলে দিয়েছে। একদম পুরোপুরি দুপুর 12টা থেকে শুরু হবে, 20 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এটা আবেদন পর্ব শুরু হবে, 20 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আজ থেকে আর 2 দিন পর। এবং লাস্ট ডেট এখানে দেওয়া হচ্ছে ক্লোজিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান, সেটা কিন্তু সেই 12টা পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তো সময় থাকছে পুরোপুরি 1 মাস, ঠিক আছে। এখানে সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের এই অ্যাপ্লিকেশান পদ্ধতি জমা নেওয়ার কাজ, এবং অক্টোবর মাসের 20 তারিখ পর্যন্ত এই আবেদনপত্র জমা করা যাবে। তো অনলাইনের মাধ্যমে আপনারা জমা করতে পারবেন। ডিটেল ইনফরমেশানটা RRC অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, তো এটাতে আপনারা ক্লিক করা মাত্র সেই অফিসিয়াল পোর্টালটিতে চলে আসতে পারবেন। তো একই বিষয় কিন্তু এখানে হিন্দিতেও দেওয়া রয়েছে, যেটা যেহেতু এটা অল ইন্ডিয়া অ্যাপ্লিকেবল জব, সেক্ষেত্রে হিন্দিতে যাদের যাতে সুবিধা হবে সেক্ষেত্রে দেখে নিতে পারেন। তো যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা বলছি, তার জন্য আমি বাংলাতেই বলছি আপনাদের। তো এটাতে ক্লিক করা মাত্র আপনারা চলে আসবেন এই পেজটিতে, ঠিক আছে। তো এই পেজটিতে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে, প্রত্যেকটি লিঙ্ক কিন্তু এখানে ইম্পর্টেন্ট রয়েছে। তো প্রথম লিঙ্কটিতে আমি ক্লিক করলাম, তো প্রথম লিঙ্কটিতে ক্লিক করা মাত্র কিন্তু এই যে এই নোটিশটা ওপেন হলো, যেটা আমি এখনই ভিডিওতে আপনাদের দেখালাম। তো সেকেন্ড নোটিশটা ক্লিক করলেও আপনাদের কিন্তু আলাদা আলাদা বিষয়ের উপর এটা নোটিশ দেওয়া রয়েছে, সবগুলো একটু দেখে নেবেন, সবগুলো কিন্তু ভ্যালুয়েবল অবশ্যই। এবং এখানে 3 নম্বর নোটিশটা আমি একটু ক্লিক করি, ঠিক আছে। তো এখানে কিন্তু ফাইন্ড ইউর রেজাল্ট স্ট্যাটাসটা এখান থেকে দেখা যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু এই যে নিউ নিউ গ্লো করছে এই হিসেবে কিন্তু দেখে নেবেন। তো এই বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আশা করি আমি যে বেসিক ইম্পর্টেন্ট বিষয়টা সেটা কিন্তু জানিয়ে দিলাম। এছাড়া এখানে সর্বপ্রথম থেকে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে দেওয়াই রয়েছে সম্পূর্ণ 3,093টি অ্যাপ্রেন্টিক্স পদের জন্য কিন্তু নিয়োগ করা হবে, সম্পূর্ণ Act 1961 নর্থার্ন রেলওয়ের পক্ষ থেকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি থেকে হেল্পফুল হলে একটি লাইক করে দেবেন, আপনাদের একটি লাইক আমাদের অনেকটি অনুপ্রেরণা দেয়।